নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি সালার নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট দেব। দেখুন, সালার তো আপনার এই প্রভাসের ক্যারিয়ারে একটা ইম্পর্টেন্ট ফিল্ম হতে চলেছে, কারণ বাহুবলী টুর পর থেকে তার কিন্তু লাগাতার আপনার তিনখানা ফিল্ম ফ্লপ বলতে পারেন। শাহ, তারপর রাধেশ্যাম, রাধেশ্যাম তো ডিজাস্টার, তারপর আদিপুরুষ। আদিপুরুষ অনেকটা কালেকশন করলো, তার বাজেট এত বেশি ছিল, সেই অনুপাতে কিন্তু একদম বলতে পারেন ফ্লপই হয়ে গেছে। এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, যেখানে আপনার প্রভাসের গড়, সেখানেও কিন্তু এই তিনটে সিনেমা আপনার ফ্লপ হয়ে গেছে, যার ফলে কিন্তু এফেক্ট একটা ক্রিয়েট হয়েছে আপনার ডিস্ট্রিবিউটারের মধ্যে। কারণ ডিস্ট্রিবিউটার এত হাই কোর্টে এই সালারের কিনতে কিন্তু ইচ্ছুক নয়, সেই কারণে তারা একটা নতুন শর্ত দিয়েছে এবং সেই ব্যাপারেই আমি আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, শর্তটা হচ্ছে এই যে আপনার যে 150 কোটি টাকা সালার যদি কালেকশন করতে পারে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে, 150 কোটি টাকা যদি কালেকশন করতে পারে, তাহলে তারা যা প্রাইসে আপনার সালার কিনেছে ডিস্ট্রিবিউটাররা, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি 150 কোটি টাকার কম কালেকশন করে, তাহলে কিন্তু 30 কোটি টাকা আপনার প্রডিউসারকে মাস্ট তাদেরকে ডিস্ট্রিবিউটারকে দিতে হবে। তার কারণ হচ্ছে, এর আগে যে আদিপুরুষ সিনেমাটা রিলিজ করেছিল সেটা তেলেঙ্গানা স্টেটে অ্যারাউন্ড আপনার 130 কোটি টাকা মতন কালেকশন করেছিল গ্রস, 130 কোটি টাকা মতন কালেকশন করেছিল গ্রস। এটা যদি শেয়ার করে থাকেন, তাহলে আপনার 42 কোটি টাকা মতন হয়েছিল আপনার অন্ধ্রপ্রদেশ থেকে, এবং বাকি যে আপনার 34 কোটি টাকা মতন হয়েছিল আপনার তেলেঙ্গানা থেকে, মানে তেলেঙ্গানা থেকে। তো এইটা হচ্ছে শেয়ার এসেছিল। তো স্বাভাবিকভাবে প্রায় আপনার 50 কোটি টাকা আগের যে ডিস্ট্রিবিউটার ছিল, মানে এটা যে ডিস্ট্রিবিউট করেছিল আপনার পিপল মিডিয়া ফ্যাক্টরি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে, তাদের প্রায় 50 কোটি টাকা লস হয়েছিল। তো সেই কারণে এইবার যে যারা ডিস্ট্রিবিউট করছে, বিশেষত মাইত্রা মুভি করছে হচ্ছে আপনার তেলেঙ্গানাতে, আর বিভিন্ন ডিস্ট্রিবিউটার আছে অন্ধ্রপ্রদেশের জন্য ছোট ছোট, তো মাইত্রা মুভি এবং যে বাকিরা ডিস্ট্রিবিউটার আছে তারা যেটা ঠিক করেছে, 150 কোটি টাকা যদি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ থেকে কালেকশন করে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তাদের কোনো কম্পেনসেশন দিতে হবে না। কিন্তু 150 কোটি টাকার নিচে যদি কালেকশন করে থাকে আপনার, তাহলে 30 কোটি টাকা দিতে হবে। এইটা কিন্তু প্রথমবার আপনার প্রভাসের ক্যারিয়ারে ঘটলো যে আপনার অ্যাডভান্স, রিফান্ডেবল অ্যাডভান্স এবং সিওরিটি দিয়ে রিফান্ডেবল অ্যাডভান্সের ব্যাপারে কন্ট্রাক্ট হলো। কারণ এর আগে সমস্ত সিনেমায় কিন্তু ডাইরেক্ট বেচে দেওয়া হয়েছিল আপনার প্রবাসে, বিভিন্ন টেরিটরিতে বা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে বেচা হয়েছিল, কিন্তু এইবার প্রথম এরকম হলো যে আপনার 30 কোটি টাকা মাস্ট দিতে হবে প্রডিউসারকে, মানে হাম্বেলস ফিল্মকে, যদি 150 কোটি টাকার নিচে আপনার সালার কালেকশন করে। তো এই 150 কোটি টাকা যদি আপনার কালেকশন হয় গ্রস, যেটা বলছি 150 কোটি টাকা যদি আপনার গ্রস কালেকশন হয়, অ্যারাউন্ড আপনি ধরতে পারেন যে 90 কোটি টাকার আশেপাশে মতন আপনার শেয়ারে আসে, 90 কোটি টাকার আশেপাশে শেয়ার আসে। কারণ এরা ক্যালকুলেট করে দেখেছে যে 90 কোটি টাকা পর্যন্ত রিস্ক নেওয়া যেতে পারে, তারপরে এক্সট্রাটা কিন্তু, তারপরে যেটা হবে সেটা কিন্তু যথেষ্ট আপনি বলতে পারেন এক্সট্রা হয়েছে, সেই কারণে আপনি 30 কোটি টাকা রিফান্ডেবল রেখেছে। তো এখন দেখার যে আলটিমেটলি সালার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে কত টাকা কালেকশন করতে পারে। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।